আশা করি এগুলো সবগুলো যা রয়েছে সবাই মোটামুটি এখানে এখনো ইচ্ছে আনন্দ এখানে আসে এখানে বাবা খুব আনন্দের মধ্যে আমার যে সন্তান সত্য সন্তান যে কন্যা সন্তান কন্যা সন্তানকে নিয়ে উনি খুব আনন্দের মধ্যে ওনার এটা আছে খুব আনন্দের মধ্যে আছে উনি খেলা সে সন্তানকে নিয়ে এটা আমার দেখতে হবে এখনো এখানে রান্না বান্নার কাজ চলতেছে যে খাওয়া দাওয়ার যে অবস্থা ঈদের তৃতীয় দিন এখনো বাবুসিরা কাজ করতেছে যে রান্না বান্নার জন্য রেডি করতেছে এখনো মোটামুটি ঈদের পরে মোটামুটি কেমন আছেন তোমার ঈদের পরে কেমন বলেন ঈদের পরে কেমন আছেন মোটামুটি কি অবস্থা হবে অনেক অনেক লোক আপনার এই যে আসছে কোরবানির মধ্যে গরু মোষ তারপর দুম্পা ছাগল সবগুলো কোরবানি যাবেন এখানে এই ব্যাপারে একটু বলেন যে আপনার সন্তানকে নিয়ে যে এখন কী অবস্থায় আছেন সবাই সন্তান নিয়ে কন্যা সন্তান এইকে নিয়ে কী আমার আনন্দ করতে বলেন একটু বলেন একটু কী কেমন আনন্দ করতে খুবই আনন্দ আছেন একটু বলেন আচ্ছা ধন্যবাদ ঈদ উপলক্ষে সবাইকে ধন্যবাদ বলেন বাবু তুমি সবাই কিন্তু ইয়া দেখো বাবু তুমি সবাইকে একটু হাসি দেখো সবাইকে দিনের মধ্যে আমাদের গরু পোষায় দরিদ্র মাঝে আমরা ওই খাবার কোরবানি গরু তারপরে ছাগল তারপরে মহিষ গরিবদের মাঝে আমরা বিতরণ করি এ বি এম মজিদুরের ফান্ডের পক্ষ থেকে আলহাজ আলহাগুল চৌধুরী বারো ভাইয়ের পক্ষ থেকে আমরা গরিব অসহায় মানুষদেরকে আমরা ওই খাবারগুলো বিতরণ করি যে বর্তমানে ঈদের ঈদের আজা তিন দিন ধরে উদযাপন তিন দিন ধরে গরু ছাগল মই কন্টিনিউ তোমার আমি এখন হেলা লাগছো চৌধুরী খাবারের যে বাসায় আমার প্রতি বছর আমার যে দেখ গরু মহিষ
সারা বা সব কিছু এনে গরিব দুঃখের জন্য করে, এটা চলো আমার কাছে সবাই ওনার জন্য দোয়া করতেছে যেন উপস্থিত। আজকেও গরু জবা করছে, উনি যে গরু জবা করে উনি ফ্যামিলির জন্য বাসার জন্য কি এমন কথা বলে। উনি 1,00,000 দিয়ে আনাইছে যে বাইরের থেকে। তো এখন মোটামুটি যে আজকে মনে শেষ দিন মনে হয়, উনি ওনার বাসভবন ওনার বাড়ি বাড়ির সামনে। এখন আমরা এই যে পরের দিন আসলাম, মানে তৃতীয় দিন আসার পরে এখানে এখনও দেখছি যে বর্তমানে রান্নাবান্নার আয়োজন হইতেছে প্লাস যে গরু ছাগল বেড়া এগুলো যাবো হইতেছে। তো উনি একজন দানবিক দিন হিসাবে মানে এলাকা চিহ্নিত। আমি কিছু দুষ্ট বই যারা যে হেলা লাগবে চৌধুরী বাবর এই কুরবান উপলক্ষে লাগাতার 3 দিন ধরে তিনি পাহাড়ি লোক কুরবানের সময়ও সবাইকে আমাদের যতম্পক মানুষ গরিব আছি সবাইকে নিজে আমাদেরকে উনি যতটুকু বাঘ পাইছে আমাদেরকে যতটুকু বাঘ দিছে উনি আরেকটি কথা আমাদের বলছে কয়েকজন হলে আমার বাঘ যদি 10 কেজি হয় 5 কেজি হয় আমার থেকে 1 কেজি কম দিবে তোমরা সবাই কিনে বেশি করে যা পাও আল্লাহ যা দিচ্ছি কিনে তা নিবে কারোর সাথে কারোর আসলে দরকার নাই কয়েকজন হলে আমার থেকে আরও 2 কেজি আমাকে কম দিও তবু তোমরা সবাই ঠিকঠাক গরিব দুঃখীর মানুষ।